তুরস্কের উর্ফা শহরের লোকালয় থেকে ছ মাইল দূরে অতি প্রাচীন এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করেন জার্মান প্রত্নতত্ত্ববিদ ক্লাউস মিট উনিশশো সালে যখন তিনি গোবেকলি তেপে নামক নিদর্শনটি আবিষ্কার করেন তখন তিনি জানতেন না যে তিনি কুড়ি শতকের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতত্ত্বটি আবিষ্কার করে ফেলেছেন সময় যত গড়িয়েছে প্রত্নতত্ত্বটি নিয়ে তত গবেষণা হয়েছে এবং সেটির গুরুত্ব ও প্রাচীনত্ব সম্বন্ধে বিস্ময়কর সব তথ্য বেরিয়ে এসেছে পৃথিবীর অন্যতম প্রাচীন নিদর্শন স্টোন হেজের চেয়েও প্রায় ছ হাজার বছর পুরনো এই গোবেকলি তেপে তেপের এক একটি বড় বাঁকানো পাথরগুলোর বয়স এগারো হাজার বছরেরও বেশি প্রাগৈতিহাসিক কালে নির্মিত এই পাথরের স্থাপনা সম্বন্ধে আজকে আমরা জানব গোবেকলি তেপে পৃথিবীর প্রাচীনতম মন্দির বলা হয় যাকে তা নির্মিত হয়েছিল আনুমানিক ন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ আমরা যে প্রণ্দত্ত্বটি স্থাপনার কথা বলছি সেটি নির্মিত হয়েছিল প্রস্তর যুগেই সুমেরে লিখিত বর্ণমালা আবিষ্কৃত হতে তখনও ছ হাজার বছর বাকি তখনও কৃষিকাজ শুরু হয়েছে পৃথিবীর অল্প সংখ্যক স্থানের খুব অল্প কিছু মানুষের মধ্যে আমরা এমন একটি স্থাপনা নিয়ে কথা বলছি যেটি নির্মাণ করেছিল গুহাবাসী মানুষেরা যারা পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। ব্যবহার করত পাথরের অস্ত্র এতটাই প্রাচীন এই গোবেকলি তেপে উনিশশো সালে প্রাথমিকভাবে আবিষ্কৃত হয় গোবেকলি তেপে সে বছর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী একটি গবেষণা কাজের জন্য উরফাল লোকালয়ের বাইরে অবস্থিত ছোট ছোট পাহাড়গুলোর জরিপ কাজে ভ্রমণ করে তারা সেখানে একটি ভাঙা চুনা পাথরের ফলক দেখতে পায় প্রথমে কৌতূহল জাগালেও শেষে তারা এই সিদ্ধান্তে আসে যে সেখানে নিশ্চয়ই কোনো মধ্যযুগীয় সমাধি আছে এর বেশি কিছু নয় শিক্ষার্থীরা এই ফলকটির কথা কেবল তাদের গবেষণা সংক্ষেপে উল্লেখ করে এটিকে তারা কোনো প্রকার গুরুত্বই দেয়নি আর তাতেই গোবেকলি তেপের পুনর্জন্মকাল আরও কিছুকাল পিছিয়ে যায় উনিশশো সালে গোবেকলি তেপের প্রতি নতুন করে আকৃষ্ট হন জার্মান প্রত্নত্ববিদ ক্লাউ স্মিট যিনি উনিশশো সালে করা সেই গবেষণাটি পড়তে গিয়ে গোবেকলি তেপের সম্বন্ধে জানতে পেরে উরফা ভ্রমণ করেন ফলকটির কাছে পৌঁছতেই তিনি যেন দৈবক্রমে জেনে যান তার পায়ের নিচে কোনো গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে আছে ব্যাস গোবেকলি তেপের পুনর্জন্মের কাজ সেদিনই শুরু হয়ে যায় স্মিথ সেই স্থানটিতে পুনরুদ্যমে খোঁড়াখুড়ি শুরু করেন যেখানে তার তুরস্ক যাবার কথাই ছিল না সেখানে উনিশশো সাল থেকে তিনি এখনো পর্যন্ত গোবেকলি তেপে নিয়ে কাজ করে চলেছেন তুরস্কের স্থায়ী বাসিন্দা হয়ে তারে উদ্দাম উদ্যাম বিন্দু মাত্র বৃথা যায়নি কেননা রেডিও কার্বন পরীক্ষায় জানা গেছে গোবেকলি তেপে নির্মিত হয়েছিল এগারো হাজার পাঁচশো বছর আগে গোবেকলি তেপের চেয়েও প্রাচীন প্রত্নত্ব পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে কিন্তু গোবেকলি তেপের চেয়েও প্রাচীন উপাসনালয় একটিও নেই খনন পুরোপুরি সম্পন্ন হবার পর প্রত্নতাত্ত্বিকগণ অন্তত এটিই মনে করেছেন যে এটি একটি মন্দির হিসাবে বানানো হয়েছিল রান্নার ব্যবস্থা স্বয়ংস্থান আবর্জনা ফেলবার ব্যবস্থা কিংবা নালা কোনো কিছুর অস্তিত্ব নেই এই গোবেকলি তেপেতে যা ইঙ্গিত করে যে মূল স্থাপনায় কোনো মানুষের বসতি ছিল না বরং প্রবেশপথে ধরন দেখে অনুমান করা যায় মানুষ এখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত তবে এই অনুমানের পাল্টা যুক্তিও রয়েছে স্থাপনাটি যখন নির্মিত হয়েছে তখন পৃথিবীতে শিকারী সমাজ অস্তিত্ববান ছিল এবং যাযাবর মানুষ জীবনযাপন করত সেক্ষেত্রে এক স্থানে দীর্ঘদিন বসবাস করার মতো কিছু তৈরি করা হতো না গোবেকলি তেপের থেকে পাওয়া অসংখ্য পশুর কঙ্কাল বরং এর মন্দির হবার যুক্তিকে শক্ত করে একটি উপাসনালয় ছিল বলেই এখানে পশু এনে বলি দেওয়া হতো এমনটা ভাবা খুব বেশি অবাস্তব হবে না এখানে নানা ধরনের উৎসবও হতো যা প্রমাণ মেলে বিশালাকার সব কলস থেকে পাথরে নির্মিত কলসগুলো যে এত বড় সেগুলোর মধ্যে অনায়াসে দেড়শো লিটার পানীয় রাখা যাবে তবে নিশ্চিত না হলেও প্রত্নতাত্ত্বিকদের ধারণা এই কলসগুলো মদ রাখার জন্যই ব্যবহৃত হতো একেবারে প্রাথমিক কালের মদ দূর দূরান্ত থেকে মানুষ গোবেকলি তেপেতে আসত স্মিটের মতে ইসরায়েলে এমনকি মিশর থেকেও মানুষ আসতো এই উপাসনালয় ভ্রমণে স্মিটের ধারণা সত্য হয়ে থাকলে গোবেকলি তেপের উপাসনালয় হবার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে কেননা সেই সময় মানুষ আনন্দ ভ্রমণের জন্য পনেরোশো কিলোমিটার দূরে যাবার কথাও ভুলেও ভাবেননি আর ভাববেই বা কেন তখন তো আনন্দ ভ্রমণ বলতে কিছুই ছিল না তাছাড়া প্রাচীনকালে এইরূপ ভ্রমণ একমাত্র কারণ ঈশ্বর ও ধর্ম সংক্রান্ত তাতে কোনো সন্দেহ নেই তথাপি এতকাল পূর্বের একটি স্থাপনা সম্বন্ধে কোনো কিছুই একেবারে নিশ্চিত করে বলা চলে না এদিকে গোবেকলি তেপের আবিষ্কার মানব সভ্যতার সূচনা নিয়ে নতুন করে প্রশ্ন দাঁড় করিয়েছে আমরা এতকাল জেনে এসেছি মানব সভ্যতার সূচনা হয়েছিল কৃষিকাজ শুরুর মাধ্যমে কৃষিকাজের জন্য জমি চাষ রক্ষণাবেক্ষণ এবং শস্য সংরক্ষণের জন্য একই সাথে লোকবল এবং স্থায়িত্ব প্রয়োজন ছিল এই কারণেই মানুষ তার কৃষি জমির নিকট সঙ্গবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে আর তার থেকে সূচনা হয় সভ্যতা কিন্তু গোবেকলি তেপের আবিষ্কার এ প্রসঙ্গে ভিন্ন কিছু যেন বলছে কৃষি সূচনার পাঁচশো বছর আগে অন্তত তুরস্কেরই অঞ্চলে গোবেকলি তেপে নির্মিত হয়েছে এর বড় বড় পাথরের আকার এবং খোদাই দেখে ধারণা করা যায় এটি নির্মাণ অন্তত দশ বছর তো লেগেই ছিল আর শতাধিক মানুষের শ্রম ছাড়া এই রকম একটি পাথরের স্থাপনা নির্মাণের কাজ কথা কল্পনায় করা যায় না এর মানে দাঁড়ায় কৃষিকাজ শুরুর পূর্বেই মানুষ একত্রে বসবাস করতে শুরু করে দশ বছর ধরে নিশ্চয়ই যাযাবররা এরকম একটি স্থাপনা নির্মাণ করবে না আনুমানিক ন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে গোবেকলি তেপে নির্মিত হয় এ নির্মাণ শেষ হওয়ার পরে তুরস্কের উর্ফ অঞ্চলে যা এখন এদেশা নামে পরিচিত দ্রুত জনবসতি বাড়তে থাকে এর আশেপাশে গড়ে ওঠে জনপদ এই জনপদ দু হাজার বছরের মতো টিকে ছিল খ্রিস্টপূর্ব অষ্টম সহস্রাব্দে কোনো এক সময় গোবেকলি তেপে পরিত্যক্ত হয় বিলীন হয় একে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদটিও সাধারণত প্রাচীন স্থাপনাগুলো ধ্বংসপ্রাপ্ত হয় এবং আমরা তাদের ধ্বংসাবশেষ খুঁজে পাই কিন্তু গোবেকলি তেপে এর আদিরূপ প্রায় পুরোটাই ধরে রেখেছে অবিশ্বাস্য মনে হলো সত্য হাজার হাজার বছর ধরে গোবেকলি তেপের তেমন কোনো ক্ষয়ক্ষতিই হয়নি আর এর কারণ হল এর সংরক্ষণে নিয়োজিত মানুষগুলোর বুদ্ধিমত্তা গোবেকলি তেপে চূড়ান্তভাবে পরিত্যাগ করে যাবার আগে সে সময় মানুষেরা একে পাথর আর মাটি দিয়ে ভরাট করে দিয়ে যায় ফলে দীর্ঘদিন ধরে অক্ষত অবস্থায় মাটি চাপা পড়েছিল স্থাপনাটি মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাচীন স্থাপনাগুলোর একটি হল হেজ গোবেকলি তেপে এই স্টোন ছ হাজার পূর্বে নির্মিত গোবেকলি তেপে নিজের সময়ের চেয়ে অগ্রসর এক স্থাপনা বিশাল বিশাল পাথরের সমাহার আর ছোট পাথরের সুনিপুণ শয্যায় যেভাবে গোবেকলি তেপে নির্মাণ করা হয়েছে এরকম স্থাপনা অন্তত আরও তিন থেকে চার হাজার বছর পর পৃথিবীতে সহজলভ্য হয় বলে ধারণা করা হয় সেক্ষেত্রে কৃষিযুগ পূর্ববর্তী মানব সভ্যতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব গোবেকলি তেপের থেকে গোবেগলি তেপে উনিশশো সালে প্রথম আবিষ্কৃত হলেও পূর্ণ আবিষ্কার ঘটে উনিশশো চুরানব্বই সালে সুপ্রাচীন স্থাপনা নিয়ে যদিও কোনো কিছু নিশ্চিত করা বলা সম্ভব নয় তথাপি বিভিন্ন নিদর্শন থেকে প্রতাত্ত্বিকগণ একে একটি ধর্মীয় স্থাপনা বলেই রায় দিয়েছেন সে হিসাবে গোবেকলি তেপে হলো পৃথিবীর প্রাচীনতম উপাসনালয় তবে অনেকে একে একটি সমাধিক্ষেত্র বলেও মনে করেছেন গোবেকলি তেপে কেন্দ্রে বেশ কিছু বড় লম্বা পাথর স্থাপনা করা হয়েছে খুব সম্ভবত যেগুলোকে পুজো করা হতো এই পাথরগুলোর এক একটির ওজন কুড়ি থেকে ষাট টন পর্যন্ত ষাট টন ওজনের পাথর নিশ্চয় মানুষ কাঁধে করে চড়িয়ে নিয়ে এখানে আসেনি অতঃপর এই দৈত্যাকার পাথরগুলোর ওপর দশ টনের ওজনের সব পাথুরে ব্লক বসানো হয়েছে যা নিশ্চিত করে যে নিশ্চয়ই এই বিশাল ওজনগুলোর ওঠানোর কোনো বিশেষ প্রযুক্তি ছিল তখনকার মানুষের কাছে বড় বড় পাথরগুলোর মধ্যে অনেক অদ্ভুত চিত্র খোদাই করা আছে যেগুলো রহস্য ভেদ করা সম্ভব হয়নি তবে পাথরের আকার এবং মাথায় বসানো ব্লকের আকৃতি দেখে অনেক প্রত্নত্ববিদ এদেরকে মানুষের প্রতিকৃতি বলে অভিহিত করেছেন গোবেকলি তেপে কেবল একটি মন্দির নয় এটি পৃথক পৃথক কুড়িটি মন্দিরের সমন্বয়ে গঠিত একটি উপাসনালয় প্রতিটি মন্দিরেই প্রায় একই আদলে সামান্য ভিন্ন আঙ্গিকে নির্মিত হয়েছে গোবেকলি তেপে আবিষ্কারের পর খুব দ্রুতই বিশ্বের সবচেয়ে পরিচিত প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোর একটা হয়ে ওঠে পর্যটকদের আকর্ষণ আরও বেড়ে যায় রাতারাতি তাই এর সংরক্ষণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায় এ সংরক্ষণে দু সালে প্রথম এগিয়ে আসে গ্লোবাল হেরিটেজ ফান্ড তাদের সহযোগিতায় এগিয়ে আসেন জার্মান আর্কিওলজিক্যাল ফাউন্ডেশন জার্মান রিসার্চ ইনস্টিটিউট ওরফা মিউনিসিপ্যাল গভর্নমেন্ট তুর্কিস মিনিস্ট্রি অফ ট্যুরিজম অ্যান্ড কালচার বর্তমানে পুরো প্রত্নত্ব স্থাপনাটি সংস্কারে কাজ চলছে এই স্থাপনাটি নিয়ে আরও বিস্তার গবেষণা প্রয়োজন তাতে কোনো সন্দেহ নেই সে যুগে মানুষদেরকে আমরা অসভ্য আর বর্বর বলে জানতাম তাদের সময় সভ্যতার সূচনার ইঙ্গিত দেয় এই গোবেকলি তেপে তাইকে কে প্রশ্নত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হবে না হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি রসিক বা ভ্রমণ প্রেমী তাহলে আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না